সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি বিনিয়োগে বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে বিতর্কিত প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি বলেন দেশের মূল্য সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি তাই পরিস্থিতিতে আমদানিমুখী না হয়ে স্বনির্ভর বাণিজ্যের দিকে জোর দিতে হবে এছাড়া দারিদ্র বিমোচনে সামাজিক সুরক্ষায় সুষ্ঠু বন্টন হচ্ছে কিনা সেদিকে নজর রাখা দরকার এই সমস্যাগুলো স্বীকৃতি আমি দেখে নেব তো সমস্যার এটার কথা একটা কথা আছে রিকগনিশন অফ এ প্রবলেম ইজ হাফ অফ ইট সলিউশন অর্থাৎ কোনো সমস্যার স্বীকৃতিটা হচ্ছে তার সমাধানের অর্ধেক আমি যদি সমস্যার স্বীকৃতিই না দেই তাহলে আমি সেটার সমাধান কীভাবে দিকে কীভাবে অগ্রসর হব